তোমার আঙুলের ছাপের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের আঙুলের ছাপের কোনো মিল নেই। ভাবতে কি অবাক লাগে, তাই না? সেই জন্য আঙুলের ছাপ এতটাই ইউনিক যে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আঙুলের ছাপ দিয়ে চিনে ফেলা যায়। এমনকি তোমার মোবাইল ফোনটাও তো তোমার আঙুলের ছাপ থেকেই তোমাকে ঠিক চিনে ফেলে। এই আঙুলের ছাপ চিনেই পৃথিবীতে কত অপরাধী বহুবার শাস্তি পেয়েছে। এইরকমই আঙুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট চিনতে পেরে পৃথিবীতে প্রথম কোথায় শাস্তি দেওয়া হয় জানো? ঘটনাটা ঠিক কি ঘটেছিল আর কীভাবেই বা আসামি ধরা পড়ল, চলো আজ সেই গল্পই বলি। 1892 সালের আর্জেন্টিনার ঘটনা। ফ্রান্সিসকা রোজাস নামের এক মহিলা তার দুই ছেলেকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকতেন। এই বাড়িতেই একদিন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ফ্রান্সিসকার দুই ছেলেকে কেউ মেরে ফেলে। দুই ছেলের পাশে ফ্রান্সিসকাকে আহত অবস্থায় পাওয়া যায়। তার গায়ে কোনো ধারালো অস্ত্রের দাগ। পুলিশের কাছে ফ্রান্সিসকা বয়ান দেয় যে তার দুই ছেলেকে মেরে ফেলেছে পাশের বাড়ির র্যামন ভেলাসকোয়েজ। র্যামন তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেই প্রস্তাব ফ্রান্সিসকা প্রত্যাখ্যান করেন, আর এটা তারই প্রতিশোধ। ফ্রান্সিসকার বয়ান অনুযায়ী র্যামনকে গ্রেপ্তার করে পুলিশ। অনেক জেরার পরেও র্যামন দোষ স্বীকার করল না। এমনকি পুলিশ তাকে ভূতের ভয়ও দেখানোর চেষ্টা করে, যাতে ভয় পেয়ে সে নিজের দোষ স্বীকার করে। কিন্তু র্যামন কিছুতেই মুখ খুলল না। এদিকে পুলিশের কাছে র্যামনের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। অন্যদিকে র্যামনের কাছেই প্রমাণ আছে যে ওই খুনের সময় সে অন্য কোথাও ছিল। কিন্তু সেই প্রমাণ কি আদৌ সত্যি নাকি বানানো? কি করবে বুঝতে না পেরে পুলিশ তখন সিনিয়র অফিসার এডওয়ার্ডো অ্যালভারেজের সাহায্য নেয়। অ্যালভারেজ ফ্রান্সিসকার বাড়িতে গিয়ে তার তদন্ত শুরু করে। খুনের দিন সেই বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো একটু একটু করে তার মনে সন্দেহ জাগিয়ে তোলে। অদ্ভুত ব্যাপার এই যে ঘটনাটা যে ঘরে হয়েছিল সেটা ভিতর থেকে বন্ধ ছিল। তবে খুনি কি জানলা দিয়ে পালালো? হতেই পারে। এটা ভাবতে ভাবতে অ্যালভারেজ সেই ঘরের জানলার সামনে এসে দাঁড়ায়। আর ঠিক তখনই তিনি জানলায় দেখতে পেলেন একটা ব্রাউন রঙের আঙুলের ছাপ। আর একটু ভালোভাবে দেখেই তিনি বুঝতে পারলেন যে ব্রাউন রঙটা আসলে শুকিয়ে যাওয়া রক্ত। এবার অ্যালভারেজ নিশ্চিত হলেন যে আসামি জানলা দিয়েই পালিয়েছে। ফ্রান্সিসকার বয়ান অনুযায়ী তিনি তার দুই ছেলের ডেড বডিতে হাত দেননি। তাহলে নিঃসন্দেহে এই আঙুলের ছাপ আসামির। জানালার ঠিক যেই জায়গাতে আঙুলের ছাপ ছিল সেখান থেকে কাঠের টুকরোটা ভেঙে নিলেন অ্যালভারেজ, আর সেটাকে ল্যাবে টেস্টের জন্য পাঠিয়ে দিলেন। ধরা পড়ল যে সেই রক্ত আসলে ডেড বডি থেকে আসা। তবে আঙুলের ছাপটা কার? এই আঙুলের ছাপ পরীক্ষার জন্য তখন চলে এলেন ওয়ান ভুসেটিচ, যিনি ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন ব্যবস্থা নিয়ে তখন কাজ করছিলেন। আঙুলের ছাপের সঙ্গে রামনের আঙুলের ছাপের কোনো মিলই পাওয়া গেল না। কিন্তু অদ্ভুতভাবে সেই আঙুলের ছাপ মিলে গেল ফ্রান্সিসকার আঙুলের ছাপের সাথে। এই তাজ্জব রহস্যভেদ গোটা পুলিশ সংস্থাকে অবাক করে দিয়েছিল। মাত্র একটা আঙুলের ছাপেই ধরা পড়ে গেল ফ্রান্সিসকার রোজাস। জেরার মুখোমুখি হতেই তিনি স্বীকার করে নেন যে খুন তিনিই করেছেন। কিন্তু কেন? এ ব্যাপারে ফ্রান্সিসকা বলেন যে নতুন করে কাউকে তিনি ভালোবেসেছিলেন, তাই অতীত থেকে মুক্তি পেয়ে আবার বিয়ে করে জীবন শুরু করতে চাইছিলেন, তাই এই কাণ্ড। এমনকি গায়ে ধারালো অস্ত্রের দাগটাও তার নিজেরই তৈরি। ধরা পড়তেই যাবজ্জীবন জেল হয় ফ্রান্সিসকার। আর এই ঘটনার পর থেকেই আর্জেন্টিনাতে যে কোনো কেসে আঙুলের ছাপের ব্যবহার শুরু হয়ে যায়। আর্জেন্টিনা হয়ে ওঠে পৃথিবীর প্রথম দেশ যেখানে যে কোনো ইনভেস্টিগেশনে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশনের ব্যবহার শুরু হয়। ধীরে ধীরে কিছু বছরের মধ্যেই ইংল্যান্ড, আমেরিকা, কানাডা সহ বহু দেশে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশনের প্রচলন শুরু হয়ে যায়।